হ্যালো গাইজ, গুড ইভিনিং। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো সকলকে জানাই গোল্ডস্মিথ ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকে কোনো ব্লগ না, কোনো অন্য কোনো ভিডিও না, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সিম্পল রেসিপি। তো বন্ধুরা, অনেকেই আমরা রসগোল্লা খেতে ভালোবাসি না, কিন্তু বাড়িতে রসগোল্লা স্টক হয়ে যায়, তো সেগুলো নষ্ট করতেও মন চায় না। তো বন্ধুরা, যেসব জায়গায় একদম কলকাতার ফেমাস নরম রসগোল্লা পাওয়া যায় না, সেই সব জায়গায় আমরা কি করি, যেমন আমি আমার কথা বলছি, এখানে ওরকম নরম রসগোল্লা পাওয়া যায় না, তো আমরা সাধারণত হলদিরামের না হলে আরও অন্যান্য যেসব কোম্পানিগুলো থাকে সেই সব কোম্পানির রসগোল্লাগুলো, ক্যানের রসগোল্লা যেগুলো ক্যানের মধ্যে থাকে, ২৪টা করে থাকে, ২০টা ২৪টা, তো সেই ক্যানের রসগোল্লা আমরা ইউজ করি। তো দেখা যায় কি, রসগোল্লাগুলো নষ্টই হয়ে যায় বাড়িতে পড়ে থেকে থেকে, যেহেতু ঠান্ডাও হয়ে যায় আর কীরকম যেন একটা নরম, তাও যেন ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, চামড়া টাইপের হয়ে যায়, তো নষ্ট হয়ে যায়। তো তো বন্ধুরা, আমি সেই রসগোল্লাগুলোকে কি করি, যেহেতু আমাদের কেউই রসগোল্লা খেতে পছন্দ করে না, তো আমি সবসময় চেষ্টা করি রসগোল্লাটা যাতে একটু ভালো লাগে খেতে, কখনো গরম করে খাই ভালো লাগে। কিন্তু হঠাৎ করে একদিন মনে হলো, মানে বেড়াবাবু বললো যে এটাকে একটু রসমালাই বানাও, তো আমি একদিন বানিয়েছিলাম, অলরেডি ভালো হয়েছিল, তো সেই জন্য আবার আজকে বানাতে চলেছি। তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, চলুন কিভাবে আমি রসমালাই বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দুর্দান্ত খেতে হয়, আপনারা বাজার থেকে এমনি রসগোল্লা কিনে নিয়ে এসেও বাড়িতে এরকম করে রসমালাই মানে বানিয়ে খেতে পারেন। বাজারে যেহেতু রসমালাইয়ের দামটা অনেকটা বেশি, কিন্তু আপনি যদি বাড়িতে রসগোল্লা কিনে নিয়ে এসে ঘরে রসমালাই বানিয়ে খান, অনেকটা কম হবে বাজেটে। তো চলুন বেশি বকবক না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সো গাইজ, এই দেখুন, আমি হলদিরামের ক্যান রসগোল্লার ডাব্বা ইউজ করছি। তো এটাতে ২৪টা রসগোল্লা ছিল, অলরেডি অনেকগুলো রসগোল্লা খাওয়া হয়ে গেছে, এখন আপাতত আছে ওই ৮-৯ পিসের মতো, তো আমি সেটাকে দিয়েই বানাবো আজকে রসমালাই। তো দেখুন, দুধটা অলরেডি ৫০০ দুধ থেকে প্রায় ২০০-১৫০ গ্রামের মতন আছে, ফুটে ফুটে পুরো কমে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা দুধ ছিল, বোঝা যাচ্ছে সেটা একটা স্তর হয়ে আছে সাইডে। তো যাই হোক, এরপর আমি দেখাবো রসগোল্লাগুলো। আমি দেখুন, রসগোল্লাগুলো একটা জায়গায় বের করে নিয়েছি, একদম রসগুলোকে খুব ভালো করে নিকড়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম মিষ্টি রস না থাকে। বেশি মিষ্টি রস থাকলে কিন্তু এত টাইম রসমালাই মিষ্টি হয়ে যাবে যে খাওয়া যাবে না। আর দেখুন, এখানে নিয়ে নিয়েছি বাদাম কুচি, এখানে বাদাম কুচির মধ্যে ছিল পেস্তা বাদাম, কাজু বাদাম আর আমন্ড, আর কিশমিশগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি, কারণ না হলে সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দিলে দুধ কেটে যেতে পারে। যাই হোক, কোনো আইডিয়া নেই মিষ্টি না হালকা টক, কারণ খেয়ে দেখিনি এখনো পর্যন্ত। যাই হোক, দেখুন দুধটা অনর্গল নেড়েই চলেছি, একদম লো হিটে দুধটাকে জাল করে নিয়েছি, গাঢ় করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু মিল্কমিট ব্যবহার করতে পারেন, কারণ মিল্কমিট দিলে আরও গাঢ় গাঢ় হয়ে যাবে। আমি মিল্কমিট এই জন্য ব্যবহার করিনি, বাড়িতে ছিলও না, আনানো যেত, আর মিল্কমিটে অতিরিক্ত পরিমাণ মিষ্টি থাকে, আর আমরা একদমই মিষ্টি খেতে পছন্দ করি না, সেই জন্য দেখেছেন রসগোল্লাটাকে একদম নিচুড়ে পুরো রসটা বের করে দিয়েছি। এতে কোনো রকম মিষ্টি ব্যবহার করবই না, এমনিই মিষ্টি হয়ে যাবে, কারণ রসগোল্লার মধ্যে অতিরিক্ত পরিমাণ মিষ্টি থাকে। তো দেখুন, দুধটা অলরেডি ভালো করে ফুটে গেছে, তো আর একটু জোরটা বাড়িয়ে দিলাম, মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম কুচিগুলো, আমন্ড কুচি, কাজু কুচি আর পেস্তা কুচি। তো এটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, দুধটা যখনই ফুটে উঠবে আমি সেই মুহূর্তে দিয়ে দেব রসগোল্লাগুলো।
দেখো দেখুন রসগোল্লাগুলো একে একে সব দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম কিশমিশগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে সেগুলো। তো এটাকে বেশি নাড়াচাড়া করব না, কারণ ভেঙে যেতে পারে। আপনারা আবারও বলছি, আপনারা মিল্ক মিট ব্যবহার করলে এখানে অনেকটা দুধ ব্যবহার করতে পারেন, যেহেতু এই রসমালাইয়ের দুধটা আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না, নষ্টই হবে, সেই জন্য আমি এখানে বেশি দুধ ব্যবহার করিনি। এখানে আপনারা শুধু দুধও ব্যবহার করতে পারেন, আবার মিল্ক মিট আর দুধ দুটোই ব্যবহার করতে পারেন। শুধু দুধ ব্যবহার করলেও খুবই ভালো হয়েছিল খেতে, আর মিল্ক মিট ব্যবহার করলে তো আরও ভালো লাগবে খেতে। তো যাই হোক, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, 10-15 মিনিটের মতন, তারপর গরম গরম সার্ভ করবো। তো দেখুন বের করে নিয়েছি, আর কতটা সুন্দর আর নরম আর কতটা দারুণ খেতে হয়েছিল সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, অনেকটাই সাশ্রয় হবে আর খেতেও খুব মজা লাগবে।